মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকটি রক্তশূন্য, এর ফলে প্রায় বন্ধ হতে চলেছে সমস্ত অপারেশন। হতাশ হয়ে ফিরতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। রক্ত সংকট না মিটলে চরম সমস্যার আশঙ্কা করা হচ্ছে। ব্লাড ব্যাংকে এসেছিলাম ব্লাড নিতে, আমাদের পেশেন্ট ভর্তি আছে, অপারেশন আছে পেশেন্টের, তার জন্য ব্লাড লাগবে, আমাদের বি নেগেটিভ, তো ব্লাড ব্যাংক বলছে কোনো ব্লাডই নেই। ওটা যে কি সমস্যা কি করা যায় দেখা যাক। না, ব্লাড না থাকলে অপারেশন হবে না, ডাক্তার সেটা বলে দিয়েছে, ব্লাড না থাকলে অপারেশন হবে না। সময় দিয়েছে কি? না, ডাক্তার বলছে যখন ব্লাড নিয়ে আসবে তখন অপারেশন হবে। পেশেন্টের এই এই জায়গায় একটা টিউমার হয়েছে, এত বড় টিউমার হয়েছে, বাচ্চা ছেলে, তো আমরা শেষরাজ হসপিটাল ভর্তি করেছি। হ্যাঁ, পাইনি আজ বলে না, কোনোদিনই পাওয়া যায় না এখানে ব্লাড, স্টকে মনে কোনোদিনই থাকে না। এর আগে আমরা ব্লাড নিতে এসে তো ডোনেট করে ব্লাড নিতে হয়, বা নেই ব্লাড, বা কাউকে ধরে নিয়ে আসতে হয় বাড়ি থেকে ম্যানেজ করে, বা বন্ধু বান্ধবকে ফোন করে ম্যানেজ করতে হবে, গোটে জিরো সব। হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালের ব্লাড ব্যাংকে কোনো রকমের রক্ত মিলছে না। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবগুলিকে রক্তদান শিবির করার জন্য শুক্রবার আহ্বান জানান ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর মালদা জেলা শাখার আহ্বায়ক অনিল কুমার সাহা। মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের ব্লাড ব্যাংকের ভাড়ার শূন্য, শীতকালে সাধারণত এরকম হয় না, দেখুন দেখা দিয়েছে এই ধরনের অবস্থা। তার কারণের জন্য আমাদের এখানে থ্যালাসেমিয়া এবং মুমূর্ষ রোগী এবং অনেকেরই রক্তের খুব প্রয়োজন হয়ে পড়েছে। প্রতিদিনই 70 থেকে 100 প্যাকেট রক্তের প্রয়োজন, যোগান চাহিদার মধ্যে বিশাল ফাঁক। আমি অনুরোধ করছি যে যারা রক্ত দান করেন, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব বা ভলেন্টিয়ার যারা আছেন, রক্তবন্ধু বা সিভিক ভলেন্টিয়ার বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, রাজনীতি দল, তাদেরকে বলছি যে আপনারা ছোটো ছোটো শিবির করে আমাদের গর্বের মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ভাড়ার পূর্ণ করার জন্য এগিয়ে আসুন, তবেই কিন্তু এর পূর্ণ করা যাবে। রক্তের যেহেতু কোনো বিকল্প নেই, সেই কারণে আপনাদের কাছে বিনম্র আবেদন, আপনারা রক্তদান করার জন্য ছোটো ছোটো শিবির করে মানুষের পাশে দাঁড়ান। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।